হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ভিডিও টু ডেজ ভিডিও ইজ অ্যাবাউট মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট ইংলিশ অ্যান্ড ক্লাস থ্রি সো ছোটো ছোট্ট ছেলেমেয়েরা তোমাদের ক্লাস থ্রির জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান দেওয়া হয়েছে সেইটা আমি আজকে সলভ করবো যারা প্রথম এই ভিডিওটা দেখছো বা আমার এই চ্যানেলের নতুন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও তার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল বাটন যাতে নতুন কোনো ভিডিও এলেই তোমরা নোটিফাই হতে পারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাক্টিভিটি ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো নিচে একটা লিস্ট দেওয়া হয়েছে দেখো তিনটে শব্দের লিস্ট তো এই তিনটে শব্দকে কোথায় তুমি পুট করবে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ান ইজ এক্সট্রা হেভি কালারফুল হাংরি প্রথমটা হচ্ছে এ পিকক হ্যাজ ড্যাশ ফিদার্স তিনটে শব্দের মধ্যে কোনটা হতে পারে পিকক মানে ময়ূর তার যে ফিদার ফিদার মানে যেন নিশ্চয়ই ফিদার্স ফিদার্স মানে পালক পালকটার সঙ্গে কোন শব্দটা এখানে ব্যবহার হতে পারে বা সবচেয়ে ভালোভাবে এখানে পালকের বা পালককে বলতে পারে বা ডেসক্রাইব করতে পারে হেভি নো কালারফুল কালার রং অবশ্যই কালারফুল ফিদার্স দ্য লিটল বয় ক্যান নট ক্যারি দ্য ড্যাশ বক্স ক্যান নট ক্যারি বয়ে নিয়ে যেতে পারে না ড্যাশ বক্স তাহলে কালারফুল তো গেল হাঙ্গি আর হেভি হেভি বক্স দ্য ড্যাশ টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার পাউন্সড অন পাউন্সড অন মানে ঝাঁপিয়ে পড়া তাহলে দ্য হাংরি টাইগার মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস তোমাদের এই শব্দগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে প্রথমটা হচ্ছে লাভলি লেজি ফ্রেন্ড চলো লাভলি প্রথমটাই একদম পিকক ইজ এ লাভলি ওয়ার্ড লাভলি শব্দটা আসছে লাভ শব্দ থেকে লাভটা হচ্ছে ভার্ভ লাভলি ওয়াই যোগ হয়েছে মানে সুন্দর কোনো কিছু লেজি লেজি মানে হচ্ছে অলস রাম ইজ এ লেজি বয় ফ্রেন্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে পরেরটাই চলে এসো এখানে একটা অ্যাক্টিভিটি থ্রিতে যেটা আছে সেখানে একটা দেখতে পাচ্ছ একটা সুন্দর একটি পাখি ছবি দেখ দেওয়া আছে তোমাদের এখানে কালার করতে হবে রিড দ্য ইনস্ট্রাকশানস এই ইনস্ট্রাকশন দেখে দেখে বা ইনস্ট্রাকশান পরে পড়ে তোমাদের কালার করতে হবে এই পাখি এবং গাছগুলোকে বিক অফ দ্য বার্ড বিক মানে হচ্ছে ঠোঁট ঠোঁটটাকে বলা হয় বিক এটা হবে লাল বডি অফ দ্য বার্ড বডি এর শরীরটা এই শরীরটা হচ্ছে বডি অফ দ্য বার্ড হবে লাইট গ্রিন হালকা সবুজ লেগস অফ দ্য বার্ড এই যে লেগস অফ দ্য বার্ড এটা হবে ব্রাউন আচ্ছা বার্ক অফ দ্য ট্রি এই বার্ক অফ দ্য ট্রি বার্ক মানে ছাল আমরা বা এখানে ট্রাঙ্ক বলতে পারি এই ট্রাঙ্ক এই যে ছাল উপরে যে ছালটা হবে সেটা হবে সেটাও ব্রাউন বাদামি লিভস অফ দ্য ট্রি এই যে গাছের যে লিভস পাতা এগুলো হবে ডার্ক গ্রিন একদম ঘন সবুজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে